হ্যালো এভরিওয়ান, আমরা আজকে যাব যে পাট টাঙ্গির উপরে। তো আমার পাশে আরিফ আছে, দেখতেছেন আরিফ। তো আজকে আরিফকে নিয়ে যাব টাঙ্গির পাহাড় ঘুরানোর জন্য। তো আমার পাশে আছে, দেখতেছেন। তো আরিফ এখন আপনাদেরকে কিছু বলবে, আর দেখ দর্শকের জন্য এখানে আপনারা যদি আসেন অবশ্যই খুবই সেফটি ইউজ করবেন। এখানে সিঁড়ি আছে, 500-এর উপরে সিঁড়ি আছে, অনেক রিস্কি। তো আপনারা যদি আসেন অবশ্যই সেফটি ইউজ করবেন। তো পাশে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো আরিফ আপনাদেরকে কিছু বলবে, আরিফ বলো কিছু। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। তো আশা করি আমরা একটা জায়গাতে যাচ্ছি, যেমন রিয়াদ আমাকে টাঙ্কিপাড়ে নিয়ে যাচ্ছে একটু ঘোরার জন্য। আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে, যেমন ইয়াটা যেমন দেখতে অনেক ভালো লাগে। আশা করি আমরা সিঁড়িগুলো উঠবো, অনেক উঁচুতা সিঁড়ি। এখানে সিঁড়ি আপনার অনেক সিঁড়ি আছে, তো দেখেন গাইস কেমন হচ্ছে। গাইস দেখতেছেন অনেক উঁচু সিঁড়ি। তো এখন আমরা উপরে উঠবো, দেখতেছেন সামনে আরিফ। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো ঈদের দিনে কোথায় ঘুরতে যাই নাই, তো আজকে আমরা এই পাহাড়ের উপর উঠবো। এখানের কিছু আপনাদের পর্যটক এলাকা, এটা এটাকে এটা এটা পানির ওয়াসা। তো এখানে আমরা আসছি ঘোরার জন্য, আর দেখবো গাইস অরানো গেছি। এখানে উঠতে অনেক শক্তি লাগে, কারণ এটা হচ্ছে আপনার বাংলাদেশের বিখ্যাত একটা সিঁড়ি, যেটা আপনার বড় বিল্ডিং থেকে অনেক উঁচু। এখানে খুবই সেফটি ইউজ করা লাগে। তো আমরা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো, আর পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন হয়েছে। তো আরিফ অরানো গেছে নাকি? আরিফ এর কোমর বেশি গেছে অলরেডি গাছ, দেখতেছেন খুবই নিচে, অনেক নিচে। আমার কাছে মনে হচ্ছে এখানে আসলে অনেক ভালো লাগে। আশা করি আমার এখান থেকে অনেক কিছু দেখা যায়, দৃশ্য দেখা যায় না, ভিউ আপনাদেরকে দেখাবো। আমি আসছিলাম কত 15 এপ্রিল, আমি এখানে ম্যাক দেখছিলাম উপরে। সকালে আসলে ম্যাক দেখা যায়। আপনারা অবশ্যই মিরিঞ্জা বিলি এগুলা থেকেও ভালো এই জায়গাটা, এটা অনেক সৌন্দর্য। আর মিরিঞ্জা বিলিতে আপনার কোনো সিঁড়ি নেই এমনিতে, আর এখানে সিঁড়ি আছে ওঠার জন্য। এটাকে লামা ওয়াসা বলে। দেখেন আপনারা, আমি আপনারা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো অবশ্যই, আপনারা আর সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার, আর ইউটিউব থেকে দেখলে আবার সাবস্ক্রাইব করবেন। তো তাহলে আমরা পাশে থাকতে চলে যেতেছি, সরি আমরা যাচ্ছি এখন, কারণ এত হরণ লাগতেছে আমার মুখ দিয়ে কথা বাইরেছে। দেখতেছেন অনেক সুন্দর এটা। এখানে আপনারা দাসেন অবশ্যই, অলরেডি আমরা পুরো উঠে গেছে গাছ, দেখতেছেন আমরা পুরো উঠে গেছে এখন। তো এখানে ভিতরে খুবই ছোট কিছু অংশ আছে, ওগুলো আপনাদেরকে শেয়ার করব। এখানে বাইক নিয়ে আসে, এদিকে রাস্তা আছে বাইক নিয়ে। তো আপনারা পাশে থাকবেন। তো অলরেডি আমরা পুরো উঠে গেছি, আমরা এখন এখানে ছেলেরা টিকিট কেলে, এটা সম্পূর্ণ পানির বর্ষা। এখানে পানি পরে লা পৌরসভার কিছু উন্নয়ন কাজ আপনাদেরকে শেয়ার করতেছি আজকে। ওগুলো ওগুলো বর্তমানে যে মেয়রটা আছে ওই ওর আন্ডারে করা হয়েছে, যে উনি খুবই ভালো মানুষ, উনি অজগৃতি গেছে, আপনারা ওনার জন্য দোয়া করবেন। আর দেখতেছেন পানির বর্ষা। তো অবশ্যই ভিডিওটা তুকি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
প্রতিদিন ভিডিও দিব। আপনারা অবশ্যই আমার পেজটি ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।